Thank you.
শুভ সন্ধ্যা সবাইকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ মুহূর্তে মেসেস রূপম চলচ্চিত্র ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মের এই ফিল্মের পরিচালনার দায়িত্বে আছে শামীম আহমেদ তনি। আমি এখন তার জন্য আহ্বান জানাচ্ছি নতুন হট সরকার থাকি। আসলে আমাদের ক্যারেক্টারের জন্য বুদ্ধি দরকার ছিল, দ্যাটস ওয়াই শেষ পর্যন্ত বুদ্ধি। আর আলোচনা সমালোচনা তো ফাইন, আমাদের জন্য তো ভালো। আমার কাছে মনে হয় ইতিবাচক নেতিবাচক প্রভাব ছবিতে কিছু পড়বে না, বাট যেটা হলো যে ছবির হ্যাঁ প্রমোশনের জন্য তো মাস্ট বি, সবাই অলরেডি জেনে ফেলবে। হ্যাঁ আমরা হয়তো যখন প্রমোশন হয়তো ছবি শুরু করতাম, নর্মালি যা হয় একটা ছবি যখন আমরা শুরু করি আস্তে ধীরে ছবিটা রিলিজের আগ আগ দিয়ে আমরা প্রমোশন করি, আর এটা তো শুরুর আগে। লাইক একটা এক্সাম্পল দিতে পারি, ফেরদৌস ভাই আমাকে একটা টেক্সট করছে, আমাদের হিরো ফেরদৌস ভাই করে যে রনি তোমার ছবি তো শুটিংয়ে যাওয়ার আগেই ছবি। এটা আসলে প্রযোজকদের থেকে বেশি ডিমান্ডটা ছিল, কজ হচ্ছে আর এই জুটির বসগিরি মুভিটা খুবই ব্যাপক আলোচিত ছিল, আমার এই ছবি ছিল। ওটা ছাড়া ওই ঈদেই আর একটা ছবি রিলিজ হলো শুটার, সেটাও একদম রিলিজেই টোটাল টাকাটা তুলে নিয়ে আসে। কাজে প্রডিউসারদের ওই ব্যাপারটা তো থাকেই টাকার গ্যারান্টিটা, সো ওখান থেকে তাদের কাছে মনে হয়েছে যে সাকিব বললি পারফেক্ট ছবি। শুটিং শুরু করছি আমরা 17 তারিখ থেকে, রিলিজ ঈদ রোজার ঈদ ঈদের জন্য। চলো একটু আর একটু এদিকে একটু আপনার, হ্যাঁ রাইট ওকে আপনি জানেন যে আমরা এই আমাদের যে প্রযোজনা প্রতিষ্ঠান এটা বিগ বাজার যে ছবি আমরা করি, এর পূর্ব আমরা রাজা বাবু দা পাওয়ার ছবিটা করেছি, পঙ্কজমের ছবি আমরা করেছি, এখন আমরা এমন একটা ছবি করতে যাচ্ছি সেটা ভারতের সাথে যৌথ প্রযোজনা, খুব বিগ বাজার একটা ছবি। এই ছবির যে হিরো আমাদের বাংলাদেশের একটা গর্ব শাকিব খান, কিং খান, উনি আমাদের সাথে সাংঘাতিক একটা সম্পর্ক, সেই সম্পর্কের কারণে সে আমাদের ছবিগুলো সবসময়ই খুব আর্লি করে দেয়। তো আমরা গল্পের প্রয়োজন আমরা বুবলিকে নিয়েছি, এখন যে পরিস্থিতি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের যে একটা সমালোচনা ঝড় উঠেছে, সেটা আমি মনে করি যে এই শাকিব ভার্সাস যে আমাদের এই অপু মামার যে ব্যাপারটা, এটার পরিপ্রেক্ষিতে আমার রংবাজের যে প্রচার হয়েছে, আমি মনে করি যে রংবাজ এবার ঈদে একটা সুপার ডুপার ছবি হবে, এবং এটা আমি সাংঘাতিক একেবারে প্লিজড যে এটা হয়েছে। না পলন তো পড়বে না, বরঞ্চ এদেশের মানুষ আরো বেশি করে আমার এই রংবাজ দেখবে, এবং রংবাজ কিন্তু এখন এই সবার মুখে মুখে আছে রংবাজ, এটি এখন আমাদের একটা চাওয়া, এবং এটা সুপার ডুপার ব্যবসা করবে এই ঈদে, সমস্ত লোক জানে যে বাংলাদেশ একটা ছবি হচ্ছে সেটা রংবাজ। আরেকটা কথা হলো যে এদেশের এই সাংঘাতিক আকারের ভালো একজন অভিনেত্রী হলো অপুমামা, অপুমামায় যদি চলচ্চিত্র আসে তাহলে পরবর্তী প্রজেক্ট আমাদের যেটা হবে সেটা অপুমামাকে নায়িকা করে, আমরা কিং খানকে নায়ক করে আমরা পরবর্তী ছবি অপুমামাকে দিয়ে করবো। মোটে
অ্যাসেম্বলি পরিচিতা করে রেখেছিলাম। শুভ অবস্থা।
আজকে একটি শুভকামনা একটি ছবির মহল হতে যাচ্ছে, যে ছবিটি ইতিমধ্যেই একটু আগে উত্তম ভাই বলেছেন এত সুপারহিটের তরফা লেগে গেছে ভাই, আগামী হিসাবে রংবাজময় তার কোন দ্বিধাই নেই। আর রংবাজ এমনই একটি ছবি যে গল্পটি শোনার পর আমার কাছে মনে হয়েছে ইয়াস আসলে এটা এমন ছবি হওয়া উচিত। তবে সমস্ত প্রশ্নই হবে এই ছবিকে কেন্দ্র করে। আর একবার বলে যাচ্ছি আমি এখানে এসেছি হচ্ছে আমার ছবির প্রচারণায়, আমার ছবির মহরতে। সো এই ছবিকে নিয়ে যদি কোনো প্রশ্ন হয় আমি খুব খুশি হব। এই ছবিকে ঘিরে সেগুলো সমাধান কিন্তু হয়ে গেছে, ছবি শুরু অলরেডি হয়ে গেছে। সো এখন সেগুলোর কথা হয়ে গেছে, সেগুলোর সমাধানও হয়েছে, সেগুলোর কথাও হয়ে গেছে, এখন আজকে ছবি শুরুও হয়ে গেছে, ছবি সামনে কিছুদিন পর রিলিজও হয়ে যাবে। এখনো যদি সেই পুরনো প্যাচালের মধ্যেই থাকি আর পুরনো দিকেই থাকি তাহলে সামনে আর এগোতে হবে না, তাহলে বারবার রিমাইন্ড করে পেছনে যেতে হবে। এবার সামনের দৃশ্যগুলো তো দেখেন। আমি এর আগেও কিন্তু অনেক রাত দিন অনেক ভোরবেলায় ছবি করে এসে ভোরবেলায় ছবির মহরত এসেছি, এটা আমার কাছে নতুন কিছু না। মানে আমার এরকম কিছু না যে আমার এমনও হয়েছে যে আমি ঈদের দিন অনেক ছবির কাজ করছি, ঈদের দিন যদি আপনারা থেকে থাকেন পুরনো লোক কেউ তাহলে আপনারা দেখে থাকবেন যে ঈদের দিন নামাজ পড়েও আমাদের শুটিং হয়েছে দেশের বাইরে, এটা প্রতিনিয়তই হচ্ছে। আজকে হয়তো লাকিলি এই বছর পয়লা বৈশাখে আমি এখানে, বাট গত বছর পয়লা বৈশাখে আমি শুটিং করছিলাম কিন্তু শিকারি ছবির, আর এমন একটি লোকেশনে শুট করছিলাম যে লোকেশনের টেম্পারেচার ছিল অলমোস্ট 48 ডিগ্রি সেলসিয়াস, কয়লার একটা খাদান ছিল, ইনক্লাইন সিস্টেম ছিল। সো আমাদের আসলে আমার 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 লাইফ থেকে অনেক কিছুই কিন্তু অনেক সময় স্যাক্রিফাইস করতে হয়েছে, সেটা আমি স্যাক্রিফাইস বলবো না, আমার কাজের সাথে আমাকে করতে হয়েছে। আমাকে ঈদের বড় ঈদ
আমাকে দেশের বাইরে করতে হয়েছে, আমার পরিবার পরিজন ছেড়ে বহু অনুষ্ঠান আমাকে এই বড় ফেস্টিভ্যাল পয়লা বৈশাখ অনেক বড় একটা ফেস্টিভ্যাল আমাদের বাঙালি জাতির জন্য, আমরা সারা বছর ওয়েট করি, কারণ এটা হচ্ছে সর্বজনীন একটা ফেস্টিভ্যাল। এরকম অনেক ফেস্টিভ্যাল অনেক কিছুই কিন্তু আমাদের স্যাক্রিফাইস করতে হয়, আমাকে স্যাক্রিফাইস করতে হয়, আমাদের শিল্পীদের স্যাক্রিফাইস করতে হয়, চলচ্চিত্রের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হয়। যে ভোক্তার ছবি ঈদের দিন রিলিজ হয় সেই প্রডিউসারটা জানে যে সে কি স্যাক্রিফাইস করছে, বিকজ তার সারা রাত কিন্তু এই ছবি পৌঁছলো কিনা, ছবি লাগলো কিনা ঠিক মতো প্রেক্ষা গিয়ে, এত কিছু পোস্টার পৌঁছলো কিনা সব দেখে, আবার ঈদের নামাজটা পড়ে সারা রাত তাগু ঈদের নামাজ পড়ে কিন্তু আবার বেরোতে হয় ছবি কি হচ্ছে, ডিস্ট্রিবিউশন কেমন চলছে, কি আসলে প্রযোজক পরিচালক শিল্পীরা সবাই কিন্তু তাদের লাইফের মানে এই কি বলে সোশ্যাল লাইফটা অনেকেই অনেক জায়গা থেকে স্যাক্রিফাইস করেছে। আর রংবাজ তো আজকেই মরত হওয়ার কথা ছিল, ইনফ্যাক্ট এখানেই কিন্তু হচ্ছে বুকিং ছিল আগে থেকে, আমি অসুস্থ থাকার পরে আমার কাছে মনে হয়েছে আমি ডাক্তারের কাছ থেকে 2 ঘন্টা ছুটি নিয়ে এসেছি, উনি বলেছেন ওনার পারমিশন নিয়ে তো এসেছি, আদারওয়াইজ এমন প্ল্যান ছিল যে ঠিক আছে শুভক্ষণেই যখন শুভ ছবির মহারত হবে অ্যাটলিস্ট ঠিক আছে ভাই আপনি টেলিফোনে হলেও মহারত করেন। এনিওয়ে ছবি এখন শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী রংবাজ হয়ে যাবে। এটা অবশ্যই ভারতে মুক্তি পাবে, এটা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর লোকাল প্রোডাকশন, এটা ভাইরা খুব ভালো বলতে পারবে, এটা হচ্ছে ভেঙ্কটেশ ফিল্মস আর এই বাংলার, তারা আপনারা জানেন যে তারা এখানে কোম্পানিও তাদের ফর্ম করা হয়ে গেছে, আমি যে ছবিটি করছি তারা কিন্তু এই পরপর দুবারের প্রডিউসার কিন্তু শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তার কাছে আমি তাদের ছবি করছি, সো এটা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এটা কিন্তু লোকাল প্রোডাকশন, এটা যৌথ প্রযোজনা বলছি না, এটা লোকাল প্রোডাকশন, আমদানি করে আমদানি রপ্তানি করে তারা দেশে নিয়ে যাবে, এটা তাদের লোকাল প্রোডাকশন, এখানে তারা ইনভেস্ট করছে। ছবির বেটারমেন্টের স্বার্থে তো অনেক কিছুই হতে পারে, এখন ছবির লোকেশন যদি হয় সুইজারল্যান্ডে তাহলে আমরা কি বলবো যে সুইজারল্যান্ড কে প্রাধান্য দেওয়া হচ্ছে বাংলাদেশ কে প্রাধান্য দেওয়া হলো না ভাই, এটা কি বলবো, নিশ্চয়ই না। আজকে এত বড় ভারতে এত সুন্দর সুন্দর লোকেশন থাকতে পুরো পৃথিবী কেন তারা ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই ভালো কিছু দেওয়ার জন্যই তো, কমার্শিয়াল ফিল্মে সবসময় সবাই চায় সুন্দর কিছু প্রেজেন্ট করতে, তো সেই আঙ্গিকে ছবিটি যেহেতু অনেক বড় একটা সিনেমা হবে তো নিশ্চয় দুই বাংলা প্রযোজকরা মিলে ডিসাইড করবে যে ছবিটি কেমন হওয়া উচিত, ছবিটি কি করা উচিত, সেই প্রশ্নের জবাব তো আমরা দেবো না, বাট এটা একটা ভালো ছবি হবে, এটা একটা প্রেজেন্টেবল ছবি হবে, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ছবি হবে, আমি শুধু এটুকুই বলতে পারি। শাকিব ভাইয়া আপনি ভেঙ্কটেশের আরেকটা ছবি রিলিজ পাবে কিনা, সেটা ঈদটা আসুন না কটা ছবি রিলিজ হয় দেখেন, এখন পর্যন্ত 3টা ছবি আমরা পাচ্ছি, কিছু হয়ে যায় কোনো ছবি দেখা যায় যে ঈদের 2-3 সপ্তাহ আগে অফ হয়ে যায় যে ঠিক আছে আমি পরে রিলিজ করছি, নেক্সট উইক যাচ্ছি, 2 দিনের মাঝখানে করছি, এটা আসলে অনেক দূরের ব্যাপার, মানে রংবাজ ঈদ রিলিজ হচ্ছে দিস ইজ ফাইন। সাকিব ভাই আপনি বলেছিলেন এবং কয়টি শুটিং করবেন প্ল্যানিং, বছর শেষ হোক তারপর ঘুরে দেখবেন কথা হলো ছবি, বছরটা শেষ হোক না তারপর ঘুরে দেখেন কটা ছবি হয়, তাহলে তো অ্যাটলিস্ট মানে ছবির সংখ্যা বেশি হয় তাহলেও সেটা তখনকার সময় তখনকার সিচুয়েশন অনুযায়ী আমি বলে দেবো যে কেন ছবি করতে হয়েছে, আর যদি ছবির সংখ্যা কম হয় তখনও সেটা বলে দেবো যে কেন ছবির সংখ্যা কম হয়েছে। ডিসেম্বর মাসে হবে এইসব হিসাব কিতাব বাড়বে কমবে তো ডিসেম্বরে সালটা মনে হবে ডিসেম্বরে, এখনই কি বছর তো মাত্র শুরু হলো রে ভাই, না
অবশ্যই অবশ্যই, যতদিন সাকিব ভুবনের ছবি প্রেক্ষাগৃহে চলবে, যতদিন সুপারহিট হবে কমার্শিয়ালি, যতদিন সাকসেসফুল হবে, ততদিন সাকিব ভুবনকে একসাথে তো দেখা যাবে। এটা তো কমার্শিয়াল সিনেমার চিরাচরিত নিয়ম। যেদিন সাকিব ভুবনের ছবি সুপারহিট হবে না, সাকিব ভুবনকে দরকার হবে না একসাথে নেওয়া, তখন আবার স্টপ করে আবার অন্য কারোর সাথে হয়তো আমি কাজ করবো, ভুবনি অন্য কারোর সাথে কাজ করবে। একটি গান বছরের সেরা দুটি গানের মধ্যে ওয়ান এন্ড টু ছিল বজগিরি ছবির গান। তো দুটা ছবি তো সাকসেসফুল ছিল, তার পরিপ্রেক্ষিতে তো অহংকার হলো, তার পরিপ্রেক্ষিতে এখন রংবাজ হচ্ছে, আরো পাঁচটি ছবির কথা চলছে। কমার্শিয়াল ছবিতে সবসময় কিন্তু একজন প্রযোজক পরিচালক কমার্শিয়ালই চিন্তা করে। থ্যাংক ইউ। আর কিছু আছে? এতক্ষণ পর মিয়া আমার হাতে ব্যান্ডেজটা কিসে? তুমি আমাদের জন্য আপনারা সিধা সেখানে বসে পড়ে আমাদের প্রোগ্রাম আছে।